আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কোহিনুস কিচেন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হলো স্ট্রবেরি কেকের রেসিপি। শুধুমাত্র 4টা ডিম দিয়ে আমি কেকটা তৈরি করে নিয়েছি। এই কেকটা তৈরি করা যেমন সহজ, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। একটা আপু অনেক দিন যাবত আমাকে রিকোয়েস্ট করছিল যে 4টা ডিম দিয়ে 8 ইঞ্চি মোল্ডে স্ট্রবেরি কেকটা দেখানোর জন্য, আর আমি কিভাবে ওভেনে কেক বেক করে থাকি সেটাও যেন শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আমরা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিব। তার জন্য এখানে আমি 80 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, আমি 3 ব্র্যান্ডের ময়দা নিয়েছি। 20 গ্রাম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এগুলোকে একসঙ্গে আমি ছেলে নিচ্ছি। ছেলে নেওয়া হয়ে গেলে মিক্স করে এখন এটাকে ঢাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দিব। রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কুসুমগুলোকে আলাদা করে নেবেন। কুসুমগুলোকে আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এখন বিটারে 2-এর মাঝামাঝি রেখে আমি ডিমের সাদা অংশটাকে হালকা ফোম করে নিব। ডিমের সাদা অংশটা যখন হালকা ফোম হয়ে আসবে তখন আমি চিনি অ্যাড করব। তা আমি এখানে 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। তো আমি একবারে দিব না, 3 ধাপে করে চিনিটা অ্যাড করে আমি বিট করতে থাকব। 2 মিনিট বিট করার পরে ডিমের ফোমটা আমার তৈরি হয়ে গিয়েছে। বিটারের কাঁটা দিয়ে যখন এভাবে উঠিয়ে দেখবেন বা ফোমটা বিটারের কাঁটার মধ্যে লেগে আছে, তখন বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটা একটা করে ডিমের কুসুম অ্যাড করব আর বিট করতে থাকব। ডিমের কুসুমগুলো দিয়ে আমি আরও 1 মিনিট বিট করে নিয়েছি। তো আমার ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। বিটারের কাঁটা দিয়ে যখন এরকম জিরো লিখবেন, 10 সেকেন্ড ডাববে না, তখন বুঝতে হবে আপনার ডিমের ফোমটা রেডি। এখন আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ইমালশন। এটা গুলশান 1 নম্বর DSNC মার্কেটে পেয়ে যাবেন। ইমালশনটা দিয়ে আমি 30 সেকেন্ড বিট করে নিব। আর আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা তেল ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। বেকিং পাউডার আর তেল ছাড়াও কিন্তু খুব সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা যায়। আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি সেম রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের স্পঞ্জ কেকও একদম পারফেক্ট হবে। ডিমের ফোমটা যখন রেডি হয়ে যাবে সাথে সাথে ইলেকট্রিক ওভেনটা আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রিহিট করতে দিয়ে আসবেন। কারণ স্পঞ্জ কেকের ক্ষেত্রে বেটারটা রেডি করে আপনি রেখে দিতে পারবেন না, সাথে সাথে আপনাকে ওভেনে ঢুকিয়ে দিতে হবে। এখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে দিব না, 3 ধাপে করে মিশিয়ে নিব। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুবই আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে করতে না চাইলে স্পেচুলা দিয়েও করা যাবে, খুবই আলতোভাবে করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, ডিমের ফোমটা যখন একদম পারফেক্ট হবে আপনার কেকটাও একদম পারফেক্ট হবে, ফুলবে। অনেকে বলে থাকেন কেক ফুলে না বা শুকছে যায়, তো ডিমের ফোমটা যদি বসে যায় কেকটা বেশি ফুলে না। তো আমি 3 ধাপে করে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি আর কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, দেখতে পাচ্ছেন। স্মুথভাবে বেটারটা তৈরি করে নিতে হবে। এখন এখানে আমি একটা কেকের 8 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। বেকিং পেপার বিছিয়ে আমি অয়েল ব্রাশ করে রেখেছি। এখন সম্পূর্ণ বেটার দিয়ে দিচ্ছি। এখন একটা শাশলিকের কাঠি দিয়ে প্লাপ করে দিচ্ছি যাতে করে ভিতরে ছিদ্র ছিদ্র না থাকে, আর এরকম 3 বারের ট্যাপ করে দিতে হবে। এখন কেকটাকে আমি ওভেনে দিয়ে দিব। তার জন্য আগে থেকে আমি আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রিহিট করে রেখেছি। 150 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রিহিট করে রাখতে হবে। তো আমি আপ ডাউন হিট অন করা, এটা আপ ডাউন হিট আর এটা হচ্ছে মিনিট টাইম, আপনি কয় মিনিট বেক করবেন সেটা। তা এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ওভেনের ভিতরে যে র্যাকটা আছে ওইটা আমি কিন্তু নিচে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অনেকে কিন্তু মিডল রেখে দিয়ে থাকেন, তো আমি মিডল রেখে দিই না, আমি সবসময় নিচে রেখে দিয়ে কিন্তু
কেক বেক করে থাকি। তো দেখুন এটা 25 মিনিট পরে আমার কেকটা একদম ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন, আর আমি নিচে রেখে দিয়েছি। মিডল রেখে দিলে কি হবে, কেকের উপরটা পুড়ে যাবে, অনেক সময় একদম পুড়ে যায়, তার জন্য সব সময় নিচে রেখে দিয়ে কিন্তু কেকটা বেক করে নেবেন। তো আমি হাত দিয়ে ধরে দেখছি আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি ওভেন থেকে নামিয়ে 1 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কেকটা হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি 30 মিনিট বেক করে নিয়েছি। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। এই কাজটা খুবই আস্তে ধীরে করতে হবে, কারণ কেকটা অনেক সফট, বেকিং পেপার ওঠানোর সময় কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কেকটা কতটা সফট হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনোরকম বেকিং পাউডার ছাড়াও যে স্পঞ্জ কেক তৈরি করা যায়। আমি স্পঞ্জ কেকে কোনোদিনও বেকিং পাউডার ব্যবহার করি না। এখন বোর্ডের মধ্যে কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি, আর কেকটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়েছি। এখন উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর কেকটাকে আমি কিভাবে স্লাইস করেছি আমার প্রতিটা কেকের মধ্যে আমি শেয়ার করে থাকি, এটার মধ্যে আমি শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমের মধ্যে আমি 1 চা চামচ স্ট্রবেরি ইমেলশন দিয়ে বিট করে নিয়েছি। এখন ফ্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এখন এখানে স্ট্রবেরি পাইপিলিং দিয়ে দিচ্ছি। প্রতিটা কেকের মাঝখানে স্ট্রবেরি পাইপিলিং দিতে হবে, এতে করে কেকটা খেতে আরও বেশি মজা লাগে। এখন প্যালেট ন্যাপ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এর মাঝখানের লেয়ারটাও আমি সেম প্রসেসে করে নিয়েছি। এখন কেকের উপরে কিছুটা হুইপ ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নিব। তো ক্রাম কোট করা হয়ে গিয়েছে। এখন কেকের চারপাশটা আমি মুছে নিয়েছি, আর 10 মিনিট ফ্রিজে রেখে দিয়ে আমি কেকটাকে ঠান্ডা করে সেট করে নিয়েছি। এখন কিছুটা হুইপ ক্রিম পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি কেকের উপরে কভার করে নিব। এখন সাইডেও আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন প্যালেট ন্যাপ দিয়ে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে আমি স্মুথ ফিনিশিং দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেকটাকে স্মুথ করে নিচ্ছি। এখন একটা স্ক্রেপার দিয়ে আমি কেকটাকে আরও স্মুথ করে নিব। এখন উপরে প্যালেট ন্যাপ দিয়ে এভাবে টেনে টেনে কেকটাকে স্মুথ করে নিতে হবে। এখন এই ব্রাশটা দিয়ে আমি উপরে ডিজাইন করে নিচ্ছি। তো কেকের উপরে আমার ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এখন আমি কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আসলে যার যার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। এখন কেকটাকে আমি ফ্রেশ স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিব। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যাচ্ছে, আর স্ট্রবেরিগুলোকে আমি ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি কেক। মাঝখানে খালি খালি লাগছে, তার জন্য আমি কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি। এই সুগার বল কিন্তু খাওয়া যাবে। কেকটা এখন পুরোপুরি রেডি। দেখলেন তো কত সহজে মজাদার কেকটি তৈরি করা যায়। এখন আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে, আর কেকটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা যদি আমার এই কেকের রেসিপি হুবহু ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের কেকও আমার মতো একদম পারফেক্ট হবে। কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু আপনাদের কমেন্টসের আশায় থাকি। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।